নবম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিংহপুর থানা অঞ্চলে। হুগলির সিংহপুর থানার অন্তর্গত গোপালনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলামিন সিংহপুরের গোপালনগর সাহানা পাড়ার নিবেদিতা হোমে থেকেই সে পড়াশোনা করত। প্রতিদিনের মতো গত 13 মার্চও নির্ধারিত সময়ে স্কুলে আসে আলামিন, কিন্তু ছুটির পর হঠাৎই সে নিখোঁজ হয়ে যায় বলে জানা যায়। তৎক্ষণাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কুমার মণ্ডল প্রথমে নিবেদিতা হোমে নিখোঁজের ঘটনাটি জানান। এরপর নিবেদিতা হোম থেকে নিখোঁজ ছাত্র মোহাম্মদ আলামিনকে বিভিন্ন জায়গায় খোঁজার পর না পেয়ে অবশেষে সিংহপুর থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন হোমের অধ্যক্ষ। সিংহপুর থানার সূত্রের খবর, ছাত্রটি বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য এখানে আসে। ছাত্রটির এই নিখোঁজের ঘটনায় বিভিন্ন জেলাতে ও জেলার প্রতিটি থানায় নজরদারির নির্দেশ পাঠানো হয়েছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে সিংহপুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কুমার মণ্ডল কি বলছেন। আপনার নাম তো স্যার? হ্যাঁ, পল্লব কুমার মণ্ডল। আপনি এই স্কুলে কি দায়িত্বে আছেন? আমি প্রধান শিক্ষক। স্কুলটার নাম? গোপালনগর হাই স্কুল। এই স্কুল থেকে না বাংলাদেশের ছেলে মিসিং হয়েছে, ক্লাস 8 এর ক্লাস 9 এর ছাত্র। বাংলাদেশের ছেলে নয়, ওটা নিবেদিতা ওয়েলফেয়ার বলে একটি হোম আছে, সেই হোমে ছেলে মিসিং হয়েছে। হ্যাঁ, সে বলছে, তারা বলছে যে বাংলাদেশ থেকে এসেছিল। এটা তো আমার যে স্কুল রেজিস্টার আছে, হ্যাঁ, তাতে ঠিকানা আছে, হোমের ঠিকানা। আচ্ছা, বাংলাদেশ তো বলতে পারবো। আচ্ছা, কবে থেকে মিসিং হয়েছে? এটা 13 তারিখ। 13 তারিখ টিফিনের পর, হ্যাঁ, হোমের আরও ছেলে আছে তো, হ্যাঁ, তারা এসে বলে একটি ছেলেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে হোমকে জানাই, হোম তারপর ব্যবস্থা নেয়। এটা সম্ভবত থানা টানা করা হয়েছে। মানে আপনারা স্কুলের তরফ থেকে কি করেছেন? আমরা হোমকে মিসিং চিঠি পাঠিয়েছি। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে জানিয়েওছিল। আচ্ছা, হ্যাঁ, এটা করা হয়েছে। ক্লাস কোন ক্লাসে পড়তে পারছে না বলুন? কোন ক্লাসে পড়ত? ও নবম শ্রেণী। ছিল সেকশন কি ছিল? সেকশন হচ্ছে বি সেকশন। ছেলেটা কেমন ছিল, পড়াশোনা কেমন ছিল? হোমের ছেলে তো মোটামুটি আর কি, তারা চেষ্টা করে, তারা যে খুব ভালো সেটা বলতে পারে। কী নাম বাচ্চাটা? মোহাম্মদ আলামিন। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।